সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজ দু রোজ রবিবার দর্শক রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা ফেরিঘাট এরিয়াতে দর্শক আজকে গ্রাম ঘুরে ঘুরে আপনাদের কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমার গাড়ি যাবে কুমিল্লা দাউদ ক্যান্দিতে তো একবারে কম খরচের মধ্যে সাশ্রয়ের মধ্যে আর কি গরু পাঠানো সম্ভব হবে বেশ কিছু গরু কালেকশানও আজকে রয়েছে তো দেখা যাক এখানে আমরা দুইটি গাবি বাসুর দেখানোর চেষ্টা করব। মিডিয়াম সাইজের ফিজিয়ান ক্রসের গরু আর কি ঠিক আছে একটা হলো কালারে হল কালো আর একটা হলো আপনার কালো পাকরা ঠিক আছে তো দুইটা গরু দেখানো হবে এবং দাম দরের ধারণা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো বাসুর হলো এইটা হলো এইটা হলো ওই কালোটার বাসুর আর এইটা হলো এই লালটা হলো পাকরাটার বাসুর ঠিক আছে ছোটো বাসুর দুইটাই তো আমাকে সহযোগিতা করতেছেন গরুর মালিক একরামুল ভাই আসসালামু আলাইকুম একরামুল ভাই ভাই ভালো আছেন কেমন কি বয়স দুইটারই দাঁত দুই দাঁত করে বয়স হ্যাঁ তো দর্শক দুইটারই দুই দাঁত করে বয়স প্রথম বিয়ানের গরু এগুলো দুই দাঁত করে বয়স দর্শক আসলে আমার আসতে লেট হওয়ার কারণে উনি গাবি কিন্তু দহন করে ফেলছে এই যে দোয়ায়া ফেলছে ওলান একবারে খালি তো খালি অবস্থায় দেখালাম আর দুধের যে গ্যারান্টি ওইটা সমস্যা নাই কালকে এসে দোয়ায়া নিতে পারব অসুবিধা নাই তো আমরা দোয়ায়া দিতে পারবে না দুই দাঁত বয়স প্রথম বাচ্চা এটা বকনা বাচ্চা না সার বাচ্চা এইটা বকনা বাচ্চা দুইটাই বকনা বাচ্চা আচ্ছা তো প্রথম বড় যে সাইজের গরুটা দেখতেছি ভাই এইটা দুধ কালকে আসলে কতটুকু দোয়া দিতে পারবেন একটা টানে সাত কেজি দর্শক এক টানে সাত কেজি কালকে আসলে দোয়া দিতে পারবে ঠিক আছে গরুটি দেখেন বডি সাইজ মোটামুটি চার মন সাড়ে চার এটার এইটার ওজন হবে সাড়ে চার মুন এইটা কিন্তু মাংসের ওজন ওজন হবে আর গরুটার খাবার দাবারের যেই পরিবেশ এটা কিন্তু আমি সরজমিনে দেখছি প্রচুর পরিমাণে কিন্তু খায় মানে খাওয়া খাওয়ার জন্য বিখ্যাত এই যে বাচ্চা হওয়ার পরে কিন্তু শরীরটা দেখেন কত সুন্দর তো যাই হোক ভাই এই গরুটা দামের দিকে আসেন সাত কেজি কালকে আপনি দোয়াই দিবেন এরকম কথাতে দাম কত চাচ্ছেন এই গাভি বাছুরটির বাহান্ন হাজার এক লক্ষ বাহান্ন হাজার চাওয়া দাম আচ্ছা আর দাম দর করার সুযোগ সুযোগ আছে তারপরে হালকা একটু আইডিয়া দেন দেখি কত হইলে বিক্রি করবেন চল্লিশের আশেপাশে আর কি হ্যাঁ দর্শক চল্লিশ হইলে চল্লিশের আশেপাশে বিক্রি করবে ঠিক আছে তো দেখেন যদি গরুটি পছন্দ হয় সাত কেজি দুধ দোয়া দিবে একবারে তো ঠিক আছে ধন্যবাদ আমরা এই গরুটা দেখবো একরামল ভাই দুই নাম্বারে যে গরুটা রয়েছে পাকরা এটা বাচ্চা কবে হয়েছে গতকালকে বাচ্চা হয়েছে হ্যাঁ আচ্ছা এটাও বকনা বাচ্চা হ্যাঁ আচ্ছা আর এটার বয়সও দুই দাঁত এইটার দুধের কেমন কি কোনো ইয়ে আছে নাকি আড়াই কেজি পর্যন্ত গাবা টানা হয়েছে কেজি সারে পাওয়া যাবে এটা একবারে এক টানে চার কেজি পাওয়া যাবে আচ্ছা তো দামের দিকে আসেন দেখি এটা কেমন কি দাম চাওয়া এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া আর আশা কত কত লগে বগে বেচা পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ হইলে নিতে পারবেন পাকড়া চার থেকে পাঁচ কেজি একবারে পাওয়া যাবে তবে এটা যেহেতু প্রথম বিয়ানের গরু এখনও কিন্তু দুধের ইয়া হয় নাই কালকে যদি কেউ পছন্দ করে কালকে এসে দুয়া দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দুইটি গরু এখানে দেখানোর চেষ্টা করলাম যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কালেকশন করে দেওয়া যাবে যেহেতু আমাদের গাড়ি যাবে কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা দাউদ কান্দিতে এক ভাই দুইটা গরু কিনছে তো আরও দুইটা গরুর টার্গেট তাহলে চারটা গরু হইলে আমরা পাঠা দিব তো ঠিক আছে এরাম ভাই ভালো থাকেন আর যদি কেউ ফোন করে আপনার সাথে কথা বলবা আচ্ছা ঠিক আছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম